হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোড়াজার। এখন আমরা সঙ্গে পেয়ে গিয়েছি জিৎ চক্রবর্তী, কথামৃত পরিচালিত, কথামৃত পরিচালনা করেছো। এবার জিৎদা কিন্তু এটা একটু কমার্শিয়াল, জিৎদা আমার কাছে শুরু হতে চলেছে এবার, কারণ এবার আরই আসতে চলেছে, ইয়াস দার ভেঞ্চার। তো প্রথমে বলো যে এই কনসেপ্টটা কীরকম, গল্পটা কীরকম? নমস্কার তোমার সমস্ত দর্শককে। তো কেউ কেমন আছিস? ভালো আছে, তুমি কেমন আছো? ভালো আছি। আরই বলতে আমরা যেটা বুঝি, ভাব আর আরির সম্পর্ক, এটা হচ্ছে বেসিক্যালি মূলত মায়ে আর ছেলের সম্পর্ক। মা মৌসুমী চট্টোপাধ্যায়, ছেলে ইয়াস চরিত্রে পাঠ করছে। এছাড়া আছে নুসরত, এছাড়া যারা যারা আছে সেগুলো সাসপেন্স অনেকেই রয়েছে, খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছে। এটা মূলত মা আর ছেলের গল্প। এটা মেন স্ট্রিম ছবি, মানে তুই যে সেন্সে বলতে চাইছিস, হ্যাঁ মেন স্ট্রিম ছবি। এর মধ্যে অনেক কিছু আছে, একদম এক স্কেল বড়, বড় গ্র্যান্ডার, অনেক আউটডোর আছে, অনেক কিছু আছে সেই নিয়ে। বাকি কী আছে সেটা দেখতে হবে, পয়লা বৈশাখ অবধি অপেক্ষা করতে হবে। শুটিং কি শুরু করেছো? শুটিং জাস্ট শুরু করবো আমরা, এইবার জাস্ট শুরু করবো এই আর কি। আচ্ছা, সেন্টিমেন্টাল, তুমি তো এটা তো ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হচ্ছে, তো এটা দেখেছো, এই ছবিটা কীরকম লেগেছে? না, আমি সিনেমা হলে দেখিনি, আমি এবার দেখবো ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার স্টার জলসায়। 24 তারিখ আসছে, আপনাদের সাথে সাথে আমিও দেখবো, আপনারা অবশ্যই দেখবেন এবং আশা করি ভালো লাগবে। আচ্ছা, ফ্যামিলি ড্রামা বাংলায় হলে না, সেটার ভিতরে একটা মানে খুব সিরিয়াল মার্কা জিনিসপত্র হয়েছে, সিরিয়াল এই এই কথাটা খুব শোনা যায়। তো তোমার এই আরই কোন গোত্রের ভিতরে পড়ছে, সিরিয়াল নাকি একদম? না না, একেবারেই নয়। কথামৃত কি সিরিয়াল লিখেছিল? না, কথামৃত একদম ডিফারেন্ট কাইন্ডস অফ লিখেছিল, এবং কৌশিক গাঙ্গুলি মানে আমি যেটা করি, আমি চেষ্টা করি, দেখ কোনো গল্পই খারাপ না, কোনো গল্পই ভালো না। একটা গল্প যদি 5 জন পরিচালককে দেওয়া হয়, 5 জন 5 রকমের করবে। আমি বলছি না কোনোটা খুব ভালো হবে, কোনোটা খারাপ হবে, কিন্তু 5টা আলাদা রকমের হবে। তো তো আমি আমার স্টাইলে চেষ্টা করব, এটুকু। এবার সেটা দর্শক দেখে বলবে সেটা সিরিয়াল, টেলিভিশন তো নয়। আমি সিরিয়াল মানে আমি নিজে টেলিভিশন থেকে বড় হওয়ার ছেলে, আমি টেলিভিশনে অভিনয় করতাম, আমি ছোট করছি না, বাট হ্যাঁ দুটো আলাদা জোন। হ্যাঁ, মানে যারা সিনেমা টিকিট কেটে দেখতে আসে তারা একটু লার্জার দেন লাইফ, আর ইয়াসদার একটা ইমেজও আছে যে একটা কমার্শিয়াল হিরো। বাট এক্ষেত্রে আপনারা একটা নতুন ইয়াসকে দেখতে পাবেন, আই প্রমিস। তার মধ্যে সে হিরো তো বটেই, অনেক কিছু আছে, বড় শুধু ঘরে বসে কথা বলবে না, কিন্তু একটা নতুন চরিত্রে আপনারা ইয়াসকে দেখতে আবিষ্কার করতে পারবেন, বলতে পারেন। সমস্ত পরিচালকদের বলছি আর কি, দর্শকদের তো বটেই, একটা নতুনভাবে আপনারা ইয়াসকে দেখতে পাবেন। আচ্ছা, এই সিনেমাটা কে অ্যাপ্রোচ করলো ফার্স্ট? ইয়াসদা তোমার কাছে বললো যে এরকম একটা ছবি বানাতে, নাকি তুমি বললে যে না আমার কাছে একটা স্ক্রিপ্ট আছে তোমাকে? না, এটা একটা ঘটনাচক্রের ঘটনা আর কি, সেটা একটু কনফিউজিংই। আমি খানিকটা যাই, ও আমি বলি এরকম আছে, তারপর আলোচনা হয়, মধ্যিখানে কিছু ছিল, সবাই মিলেমিশে একটা জিনিস তৈরি হয়েছে। এটা ওইরকম নয় যে আমি গিয়ে অ্যাপ্রোচ করেছি স্ট্রেট, বা ওরা আমাকে সব বলার কোনো জায়গাই নেই। তো এটা একটা মিলিত বিষয়, এটা হয়ে গিয়েছে আর কি, এটা ছিল। বাংলা ছবিতে শুটিং খুব কম দিনের ভিতরে হয়, বাজেট কম থাকে, সেইটা তোমার জন্য কতটা চাপ হবে মনে হচ্ছে এই ছবির ক্ষেত্রে? আমরা, কারণ ওনারাও নতুন প্রডিউসার, আমরা যেভাবে শুটিং করি, আমার জীবনের প্রথম ছবি ছিল শেষের গল্প, সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর। আমার ছবির হিরো, আমি তাকে 4 ঘন্টা করে পেতাম, আমার 6 দিন মাত্র তার ডেট ছিল, আমি 12 দিনে ছবি শেষ করেছিলাম। আমি তার পরের ছবি জীবনের কথামৃত, আমি 12 দিন সময় পেয়েছিলাম। আমি একটি উড়িয়া ছবি করে এসেছিলাম, ডিয়ার পুরুষ, তাকে 64 লোকেশনস ছিল, 16 জন সুপারস্টার ছিল, এছাড়া আরও প্রচুর গ্র্যান্ডার ছিল, শিফটিং ছিল অনেক কিছু, ছাড়াও আমি 15 দিন পেয়েছিলাম। সো আমি বিশ্বাস করি আমার কাছে পরীক্ষা হলে 3 ঘন্টা আছে, আমি কমপ্লেন করার জায়গায় নেই, আমাকে 3 ঘন্টায় আমি যতটা জানি সেই মতো ব্রিলিয়েন্টলি পেপার তৈরি করতে হবে। আমি খুব জ্ঞানী, আমি খুব জানি, কিন্তু আমি 3 ঘন্টা 6 ঘন্টা সময় নিলাম, আপনি কি পারমিট করবেন পরীক্ষা হলে? সো কমপ্লেন করে কোনো লাভ নেই, আমরা যে ইনফ্রাস্ট্রাকচারে কাজ করি, আমরা যেটা পাচ্ছি তার মধ্যে বেস্ট, কারণ দর্শক জানে না 15 দিনে ছবি শুটিং, কি 12 দিনে, কি 20 দিনে, কি 25 দিনে। তো এক্ষেত্রে আমরা একটু বড় স্কেলেই শুটিং করছি, আমাদের প্রযোজক আমাদেরকে সেই অপরচুনিটি দিয়েছে, সাপোর্ট দিয়েছে, এবং শুটিংয়ের জন্য যা যা লাগে সেই সমস্ত কিছু আমরা প্ল্যান করতে পেরেছি। আমরা চেষ্টা করব আমাদের বেস্ট দিয়ে, সবাই মিলে, সমস্ত টেকনিশিয়ানস আর্টিস্ট মিলে একটা ভালো সুন্দর ছবি আপনাদেরকে উপহার দেয়া, বাকিটা আপনারা বলবেন। আর আরেকটা জিনিস যেটা 100% ইয়াসদাস ফিল্ম, মানে ইয়াসদা নুসরত দি, ওরা না খুব কমার্শিয়াল জোনে, আর আমরা অনেক দিন থেকে দেখছি যে ওই জোনটা, মানে কমার্শিয়াল জোন ইন দ্য সেন্স সব ছবি কমার্শিয়াল, কিন্তু ওই যে বলে না মার ধার, ছোটোবেলা থেকে আমরা দেওয়া ছবি দেখে বড় হই। তো আবার তোমার জোনটা একটু আলাদা আমরা জানি, কিন্তু এটা কি 100% তোমার ছবি না 100% এটা মিলিত ছবি? মিলিত, এটা একটা 50-50 ছবি। তাহলে কি অ্যাকশন দেখতে হবে তোমার? হ্যাঁ, অ্যাকশন আছে, অ্যাকশন আছে, অ্যাকশন আছে, গান আছে, সব আছে। তাহলে ইয়াসদার যারা ফ্যান্সরা রয়েছে তারা কিন্তু নিরাশ হবে না? না, একদমই কোনো মতে নয়, একদম কোনো মতে নয়। কিন্তু আমরা একটা, হ্যাঁ একটা, এই যে আমি বলি ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি ড্রামা আমরা যে শব্দটাকে ইউজ করি, সঙ্গে সঙ্গে সেই ছবির হাইপ কমে যাবে। কোন ছবিতে ফ্যামিলি ড্রামা নেই? পুষ্পাতে ফ্যামিলি নেই, অবভিয়াসলি, শিবল্লি তো বড় করে একটা ফ্যামিলি নেই, হাউ কেজিএফ এ ফ্যামিলি নেই,
আমরা অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাদের যেহেতু বাজেট কনস্ট্রেন্ট আছে, আমরা ওই ছবির ফ্যামিলির পার্টটাকেই শুধু নিয়ে আসি, বাকিগুলোকে আর কিছু করতে পারি না, সেই জন্য ফ্যামিলি অ্যাকচুয়ালি একটা ছবি তো সব দরকার। আমাদের সারা মানে সকাল মানে সপ্তাহে সাত দিন তোকে বিরিয়ানি দেবো খেতে পারবি না, সব রোজ আলু পোস্ত দেবো খেতে পারবি না, বিরিয়ানি একটা ব্যালেন্স ছবি যদি হয় তাহলে তোর অ্যাকশন থাকলো, সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ যেটা আমরা হোলসাম এন্টারটেনমেন্ট কারেক্ট, যে একদম লোক একটা পয়সা খরচা করে টিকিট কাটে, আমি এন্টারটেনমেন্ট, হ্যাঁ তার সাথে আপনি জ্ঞান দিন, তার সাথে আপনি আমরা অনেক কিছু দিন, কিন্তু এন্টারটেনমেন্ট তো হতে হবে, হ্যাঁ নয় হাসান, নয় কাঁদান, নয় অ্যাকশন দেখান, কিছু তো একটা দেখান, আর নয় সব কিছু। আমরা রিসেন্ট টাইমসে দেখো না, তুমি সাউথ বলো, বলিউড বলো, বা আমাদের এখানে ভুলভুলে যাচ্ছে, রিভিউ কিন্তু খুব খারাপ পাচ্ছে, কিন্তু এন্টারটেনমেন্ট যেহেতু হয়েছে 250 কোটি পার করে। আমি হলে গিয়ে দেখেছি নাইট শো ফুল, আমি সব সমস্ত ছবি দেখি, আমার কথা আলাদা, কিন্তু আমি সমস্ত ছবি একদম, ছবি ভালো হতে লাগে, ছবি লোককে আনন্দ দিতে লাগে, উপভোগ করতে লাগে, এন্টারটেনমেন্ট মাস্ট বি দেয়ার। আচ্ছা সেন্টিমেন্টালের জন্য আমি আরও বেশি করে বলবো যে ইয়াস দা টিআরপি খুব মারাত্মক টিভিতে, তো তোমার কীরকম কী আশা রয়েছে এই ছবিটা? না না একদম খুব খুব আশা রয়েছে, একদম সেন্টিমেন্টাল খুব খুব ভালো করে হবে, আমার দৃঢ় বিশ্বাস, আপনারা দেখুন আনন্দ পাবেন, টেলিভিশনে এই প্রথমবার আসছে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার, আবার মনে করিয়ে দিই স্টার জলসায় 24 তারিখ অবশ্যই দেখবেন সেন্টিমেন্টাল, আর পয়লা বৈশাখ আসছে আরই। তো বেস্ট অফ লাক তোমার আরির জন্য, থ্যাংক ইউ সো মাচ।